বন্ধুরা ওয়েবসাইট ভিজিট করে ইনকাম। আজকে আপনাদের মাঝে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করব যেটাতে আপনি ওয়েবসাইট ভিজিট করে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিও দেখে যারা অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশন থেকে আপনি প্রতি ভিজিটে 2 টাকার করে ইনকাম করতে পারবেন এবং মাত্র 10 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন এবং মাত্র 15 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন ফ্রিতে তবুও আপনি পেমেন্ট নিতে পারবেন। মাত্র 10 হতে 15 টাকা আপনি ইনকাম করতে পারলেই কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারবেন আজকের অ্যাপ্লিকেশন থেকে। সো বন্ধুরা, আজকের অ্যাপ্লিকেশন থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং অনেক ভাই কিন্তু এই অ্যাপ্লিকেশনে কাজ করেন এবং এই অ্যাপসটা কিন্তু প্রায় 3 হতে 4 বছর থেকে আমাদেরকে পেমেন্ট করে আসতেছে। ডেলি পে যে অ্যাডমিন আছে বা ওয়েব পে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনে আজকে ওয়েবসাইট ভিজিট করে আমরা আর্নিং করব এই অ্যাপস থেকে এবং 1 সেকেন্ডে সেটা পেমেন্ট নিতে পারবেন। অটো সার্ভারের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটি করে থাকে এবং দেখতে পাচ্ছেন সেই অ্যাডমিন কিন্তু একটি ভয়েস দিয়েছে, সেই ভয়েসটি আপনারা শুনে নিতে পারেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে 33K মেম্বার জয়েন আছে এবং এই চ্যানেলে আপনারা শুধুমাত্র তাদের যে অ্যাপসটা আছে এই ওয়েব পে এই অ্যাপসটাতে কাজ করতে পারবেন, ওয়েবসাইট ভিজিট করে আর্নিং করতে পারবেন। সেই আর্নিংকৃত টাকাটা কিন্তু সরাসরি আপনার মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন। আপনি যদি ফ্রিতে 10 টাকা আর্নিং করতে পারেন তবুও কিন্তু পেমেন্টই নিতে পারবেন। আজকের অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে অ্যাপসটি থেকে ইনকাম করতে হয় ওয়েবসাইট ভিজিট করে এবং কোনো রকম ব্রেক টাইম নাই, আপনি আনলিমিটেডভাবে কাজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে এই অ্যাপসটা পুরো মাসটাই চলবে তারা কিন্তু বলে দিয়েছে এবং এখানে অ্যাডমিন ভয়েস দিয়েও বলে দিয়েছে। আপনি চাইলে তাদের টেলিগ্রামে জয়েন করে সব কিছু বিস্তারিত জানতে পারেন। সো বন্ধুরা, আজকের অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয় স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো এবং এই অ্যাপসটি আপনার ফোনে কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ডাউনলোড করতে হয় এটা হচ্ছে মেন বিষয়। অনেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হবে, এই অ্যাপসটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু আলাদা নিয়ম, এই জন্য আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে এবং 1 সেকেন্ডও কেটে না থেকে আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করে বিক্যাশ বা নগদে পেমেন্ট নিতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো বন্ধুরা, আপনি কিন্তু আজকের এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর নিচে দেখতে পারবেন লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা নতুন এসে থাকেন, আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করে বিকাশ নগদ রিচার্জে পেমেন্ট নিতে চাচ্ছেন 1 সেকেন্ডে, তাহলে ফটাফট এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি দেখতে পারবেন বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার এই চ্যানেলের সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। আর ফটাফট এখান থেকে একটা লাইক করে দেবেন, যারা লাইক করেনি ফটাফট এখান থেকে লাইক করে দিন, লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই। 24 ঘন্টা পর আপনাদের মাঝে রিয়েল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট খুঁজে বাইর করে আপনাদের মাঝে শেয়ার করে যেন আপনারা 100% পেমেন্ট নিতে পারেন। সরাসরি চলে আসবেন কমেন্ট বক্সে, দেখতে পাচ্ছেন অসংখ্য ভাই লিখছে গুড ভিডিও নাইস ভিডিও আমি কাজ করবো। যারা যারা আজকের অ্যাপ্লিকেশনে কাজ করবেন তারা তারা দেখবেন আমি কাজ করবো, ঠিক আছে, আমি কাজ করবো লিখে একটা কমেন্ট করে দেবেন। কমেন্ট করে দেওয়ার পর কমেন্টটাতে একটা ফটাফট লাইক করে দেবেন। তারপরে আজকের অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হয়, অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেলটা দেখবেন, এই টাইটেলের উপরে সিম্পলি একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা অ্যাপ লিঙ্ক পাবেন, সেই অ্যাপ লিঙ্কে প্রথমে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, ওয়েবসাইটে আসার পর এখান থেকে অ্যাপসের অল ডিটেল বিস্তারিত এখানে কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সব কিছু বলে দেওয়া আছে, আমি আপনাদেরকে ইজিলি দেখাবো কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে ইনকাম করবেন, A to Z এখানে সব কিছু বলে দেওয়া আছে, আপনি বিস্তারিত এখানে কিন্তু লিখে দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এরপরে দেখতে পারবেন এখান থেকে আপনারা কিছু লিঙ্ক পাবেন, দেখতে পাচ্ছেন ওয়েবপে অ্যাপ লিঙ্ক ক্লিক ডাউনলোড এবং USVPN ডাউনলোড, এরপর রেফারেল কোড এবং অ্যাডমিন টেলিগ্রাম চ্যানেল, এখান থেকে আপনি তাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে কিন্তু জয়েন করতে পারেন। এরপরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে যে ডাউনলোড অপশনটি আছে অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখুন এখানে একটা আপনার পপ আপ শো করাবে, এখান থেকে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন, দেখুন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখানে ওপেনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করে দেবেন। এরপরে আপনাদেরকে আরেকটা বিষয় লাগবে, এখানে VPNটা ডাউনলোড করতে হবে, নিচে যে VPNটা আছে VPNটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে, প্লে স্টোর আসার পর এই VPNটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন, ঠিক আছে, ইনস্টল করে নেবেন। তারপরে এখন আমাদেরকে
যে কাজটি করতে হবে, আমরা যে অ্যাপসটা প্রথমে ডাউনলোড করলাম সেই অ্যাপসটাতে আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই অ্যাপসটা হচ্ছে ওয়েবপে অ্যাপ্লিকেশনটি। এই ওয়েবপে অ্যাপ্লিকেশনটি আপনি ওয়েবসাইট ভিজিট করে আর্নিং করতে পারবেন, এই যে অ্যাপসটি, ঠিক আছে, ওয়েবপে অ্যাপ্লিকেশনটি। এখন এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করবেন। অ্যাপসটি যখন ওপেন করবেন, সর্বপ্রথম আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ পাবেন, সাইন আপের উপরে একটা ক্লিক করবেন। সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর এরপর একটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টের পেজ চলে আসবে। আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে আপনার নেম দিয়ে দেবেন, আপনার ফোন নম্বর। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যে ফোন নম্বরটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাতে কিন্তু আপনাকে পেমেন্ট নিতে হবে। ফোন নম্বর কিন্তু চেঞ্জ করা যায় না এই অ্যাপ্লিকেশনে, এটা মনে রাখবেন। যে ফোন নম্বরটা এখানে দিবেন সেটাতে আপনাকে পেমেন্ট নিতে হবে। অবশ্যই আপনার সঠিক নম্বরটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে একটা আপনার জিমেল আইডি দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ডটা দেবেন। রেফারেল কোড কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়াই আছে। ভিডিও ডিসক্রিপশনে না পেলে আমি যে ওয়েবসাইট থেকে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেছিলেন সেই ওয়েবসাইটে কিন্তু আমার লিঙ্কটি, আমি যে রেফারেল কোডটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখুন এই যে রেফারেল কোড, এখানে সেই রেফারেল কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এই রেফারেল কোডটা এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। কপি করে আসার পর এখানে যে আপনার রেফারেল কোডটা চাবে, আপনি যদি 1 2 3 4 দেন কোনো কাজ করবে না, ঠিক আছে। এরপর এখান থেকে আপনার রেফারেল কোড যদি 1 2 3 4 দেন কোনো কাজ করবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন নেম, ফোন নম্বর, জিমেল আইডি, পাসওয়ার্ড, 6 ডিজিট সেম পাসওয়ার্ড এবং রেফারেল কোড, অবশ্যই যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা দিবেন। এবং আপনি যদি 1 2 3 4 দেন তাহলে কিন্তু সাইন আপ করতে পারবেন না। এরপর এখান থেকে যখনই আপনি আর সাইন আপে ক্লিক করবেন সব কিছু দেওয়ার পর, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নম্বরটি থাকবে এখানে। এখানে আপনি যে নম্বরটি দিবেন সেটাতে কিন্তু একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে আপনাকে এই অ্যাপসে ভেরিফিকেশন করে নিতে হবে। সমুদ্র দেখতে পাচ্ছেন যে সিম নম্বরটা দিয়েছিলেন সেই সিমে একটা ওটিপি কোড গিয়েছিল, সেই কোডটি আপনি এখানে কী করবেন, এই যে এখানে যে বক্সটি আছে 4 ডিজিটের, এরপরে আপনি সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। এই যে কোডটি বসিয়ে দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোন ভেরিফাইড সাকসেসফুল দেখাবে। তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং একটি নোটিশ শো করাবে, দেখতে পাচ্ছেন এই নোটিশটা শো করাবে। তোমরা এই অ্যাপসটা যখন ওপেন হবে, তারপর আপনি যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তোমরা আমরা কিন্তু এই ভিপিএনটি ডাউনলোড করছিলাম, এই ভিপিএনটি আমরা কানেক্ট করবো। এখান থেকে সার্ভারটা সিলেক্ট করবো ইউএস ইউনাইটেড স্টেট, এখানে এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে এখানে কানেক্ট লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই কানেক্ট লেখাটার উপরে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হবে, এখানে কানেক্ট লেখাটা চলে আসবে। তারপরে আমরা অ্যাপসটাতে কাজ করতে পারবো, ওয়েবসাইট ভিজিট করে আর্নিং করতে পারবো। এটা হচ্ছে ওয়েবপে অ্যাপ্লিকেশন এবং এটাতে শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। সো বন্ধুরা, যখন ভিপিএনটি আপনার কানেক্ট হবে এখানে কানেক্ট লেখাটা চলে আসবে। কানেক্ট লেখাটা আসার পর এখন আমরা চলে যাবো ওয়েবপে অ্যাপ্লিকেশনে এখন ইনকাম করার জন্য। সো বন্ধুরা, আপনি যে পয়েন্টটা আর্ন করবেন এখান থেকে, সেই পয়েন্টটির এখান থেকে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে 45 কয়েন আছে এবং এখান থেকে আপনি পেমেন্ট নিতে চাইলে এখানে উইথড্র যে পয়েন্টটি আছে, উইথড্র পয়েন্টে যখনই ক্লিক করবেন, ক্লিক করে পর এখান থেকে আমি আগে বলে দিয়েছি যে নম্বরটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাতে কিন্তু আপনাকে পেমেন্ট নিতে হবে, অবশ্যই মনে রাখবেন এটা। দেখতে পাচ্ছেন সেই নম্বরটি, এখানে কিন্তু নম্বর চেঞ্জ করার কোনো অপশন নেই। এরপর এখানে মিনিমাম 1000 পয়েন্ট সমান 10 টাকা, 1500 পয়েন্ট সমান 15 টাকা এই অ্যাপসটা থেকে পেমেন্টটি নিতে পারবেন। এখন হচ্ছে আমাদেরকে আর্নিং করতে হবে। আর্নিং করার জন্য সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার যে ওয়াক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে লিঙ্ক ট্যাক্স, এখানে ক্লিক করবেন, লিঙ্ক ট্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজের নিয়ম, প্রতিটা ওয়েবসাইট ভিজিট করতে হবে 30 সেকেন্ড করে, এখানে ভিজিট করার জন্য মাত্র 5টা ভিজিটের কাজ কমপ্লিট করতে হবে এবং একটি অ্যাডে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার কিন্তু কাজের নিয়ম একবারে আলাদা, তাই মনোযোগ সহকারে দেখুন আমি কীভাবে আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি, সেমভাবে আপনিও কাজ করতে পারবেন, আনলিমিটেড, কোনো রকম ব্রেক টাইম নেই। সমুদ্র এখানে ভিজিট নাওতে একটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন তারপর আপনাকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর আপনি কী করবেন, সিম্পলি যে কোনো একটি পোস্ট ওপেন করে নেবেন, ঠিক আছে। মনে করেন এই পোস্টটা আমি ওপেন করলাম, এই পোস্টের উপরে ক্লিক করে পোস্টটা ওপেন করলাম। ওপেন করার পর একটু 30 সেকেন্ড আপনাকে এই পেজে থাকতে হবে, ঠিক আছে। ব্যাক করলে কিন্তু কোনো রকম কাজ করবে না, ঠিক আছে। 30 সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন। এখানে দেখতে পারো নিচে একটা আমাদেরকে পপ আপ শো করাবে, সেই পপ আপ পর্যন্ত আমাদেরকে এই পেজে থাকতে হবে এবং এর আগে কখনও ব্যাক করা যাবে না। ব্যাক করলে কিন্তু কোনো রকম আর্নিং করতে পারবেন না এই অ্যাপ্লিকেশন থেকে। সো বন্ধুরা, এখানে আমরা 30 সেকেন্ড, ফুল 30 সেকেন্ড করে ওয়েট করে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিট লেখা যখন দেখাবে, আপনি সরাসরি আপনি কী করবেন, আবার অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসবেন। দেখুন এখানে কিন্তু আমাদের 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেল। আবারও যদি আপনি এখানে কাজ করেন তাহলে আবারও ভিজিট নাওতে ক্লিক করবেন একটা, 30 সেকেন্ড প্রতিটা ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে 30 সেকেন্ড এবং প্রতিটা পোস্ট আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে। একটা পোস্ট ওপেন করে 30 সেকেন্ড করে ওয়েট করবেন। এভাবে আপনাকে মাত্র পাঁচটা পোস্ট কমপ্লিট করতে হবে, মানে 5টা ভিজিটের কাজ কমপ্লিট করতে হবে। এখানে যখন আমাদের টাস্ক কমপ্লিট লেখাটা দেখাবে তারপরে আমরা আবারও অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসবো, ঠিক আছে। আমরা এভাবে পেজটা আপডাউন করে নেবো 30 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড ওয়েট করবো।
30 সেকেন্ড ওয়েট করার পর যখন আমাদের এখানে টাস্ক কমপ্লিট লেখাটা দেখাবে, আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি কাজ বোঝাচ্ছি যেন আপনারা কাজ করতে কোনো অসুবিধা না হয় আপনাদের, ঠিক আছে? তাই মনোযোগ সহকারে দেখুন, দেখুন আবারও টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আবারও আপনি এখান থেকে অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসবেন। আসার পর দেখুন তিনটা কমপ্লিট হয়ে গেছে, আরও দুইটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো বন্ধুরা, এভাবে আপনি প্রতিটা পোস্ট এখান থেকে আপনি যে কোনো একটা পোস্ট ওপেন করুন, এই যে গুগল পোস্টের উপরে একটা ক্লিক করুন, লেখাটার উপরে ক্লিক করে আপনি 30 সেকেন্ড এই পেজে ওয়েট করুন। 30 সেকেন্ড ওয়েট করার পর যখন আবারও দেখবেন টাস্ক কমপ্লিট লেখাটা দেখাবে, তখন আপনার কাজটা কিন্তু কমপ্লিট হবে। এবং লাস্টে কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, এখানে পাঁচটা টাস্ক কমপ্লিট করার পর ইম্পর্ট্যান্ট কাজটা আপনাকে অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না এই অ্যাপসে কাজ করে, ঠিক আছে? যেহেতু কাজ আনলিমিটেড আপনারা করতে পারবেন এই অ্যাপসটা থেকে, আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাচ্ছি। যারা ভিডিও কেটে কেটে দেখতেছেন তারা কিন্তু কোনো কিছু বুঝবেন না। মনোযোগ সহকারে দেখুন, টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আমরা আবারও ব্যাক করে আসলাম, সাতটি টাস্ক কমপ্লিট এবং আমাদের পাঁচ নম্বর টাস্ক কমপ্লিট হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর টাস্ক কমপ্লিট হবে। এই আমরা এখানে ওয়েট করবো, যে কোনো একটা পোস্ট ওপেন করে নেবো, ওপেন করে আবারও আমরা এখানে কয় সেকেন্ড ওয়েট করবো, 30 সেকেন্ড। এখানে প্রতিটা পোস্টে আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, প্রতিটা পোস্ট ওপেন করে নেবেন এবং যখন টাস্ক কমপ্লিট লেখাটা দেখাবে তারপরে আপনি অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসবেন, কোনো রকম সমস্যা নেই। সুন্দরা, এখানে আমি 30 সেকেন্ড আরও ওয়েট করে নেব, ঠিক আছে? এভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন ইজিলি। দেখুন এখানে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট লেখাটা এখনও আসেনি, যখন লেখাটা শো করাবে আমাদের এই জায়গায় তখন আমরা এখান থেকে ব্যাক, দেখুন টাস্ক কমপ্লিট লেখাটা চলে এসেছে, আমরা আবারও অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসলাম। আসার পর দেখুন এখন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কাজ, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ক্লিক অ্যাট অ্যান্ড কপি ইউআরএল। এখন আমরা কি যে কাজটি করবো, যখন আপনার এখানে পাঁচটি টাস্ক কমপ্লিট হবে এখন কিন্তু আপনাকে 60 সেকেন্ড ওয়েট করতে হবে, ঠিক আছে? 60 সেকেন্ড ওয়েট করতে হবে। এখন আমরা কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা আছে সেই কাজটা এখন আমাদের কমপ্লিট করতে হবে। এরপর আমি একটা পোস্ট ওপেন করে নিচ্ছি, এক মিনিট কিন্তু থাকতে হবে, এরপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখন আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক করতে হবে, যেভাবে বলা আছে সেইভাবে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে। দেখুন এটা হচ্ছে গুগল অ্যাড, আই বাটন একটা দেখতে পাচ্ছেন, ক্লোজ আইকন পাবেন, এইরকম অ্যাডে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পাঁচটা ভিজিট কমপ্লিট করার পর যখন ক্লিকের কাজ বলবে তখন একটা অ্যাডে ক্লিক করে আপনি ফুল এক মিনিট ওয়েট করে নেবেন। এবং এখানে ঘড়ির টাইমটা দেখুন, দেখতে পাচ্ছেন 42 মানে 43, ধরুন 43 আমরা ক্লিক করছি, এখন আমাদেরকে 44 কিন্তু কাজটা কমপ্লিট হবে, আমরা এখান থেকে ফুল এক মিনিট ওয়েট করে নেবো, ঠিক আছে? এর আগে ব্যাক করলে কিন্তু কোনো রকম এখান থেকে কোনো কিছু আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না, ঠিক আছে? এখানে আমরা ফুল এক মিনিট ওয়েট করে নিচ্ছি। ওয়েট করার পর সো বন্ধুরা, আমাদের ঘড়িতে দেখুন আমাদের 43 ছিল এবং 44 হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ইউআরএলটা যে আছে এই ইউআরএলটা কপি করতে হবে, যে অ্যাডে আমরা ক্লিক করেছিলাম সেটা আমরা এখান থেকে কপিতে ক্লিক করলাম, ইউআরএলটা কপি করলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন যে আছে, এই কপি অপশনে ক্লিক করে আপনি ইউআরএলটা যে অ্যাডটাতে ক্লিক করে এক মিনিট ওয়েট করছেন সেই ইউআরএলটা কপি করবেন। কপি করার পর অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসবেন, ঠিক আছে? অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসার পর এখন আপনি কী করবেন, এখানে আমরা যে অ্যাডে ক্লিক করে ইউআরএলটা কপি করে এনেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে দেওয়ার পর নিচে চলে আসবেন, একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে, 9+7, এখানে সঠিক অ্যান্সারটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এবং ক্যাপচারটা যদি বুঝতে সমস্যা হয় এখানে রিফ্রেশ একটা অপশন আছে, রিফ্রেশ করে আপনি ক্যাপচারটা চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এখানে আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন, দেখুন এখানে 2+8, এখানে আপনি সঠিক অ্যান্সার 10 দিয়ে দেবেন, তারপর এখানে সাবমিট যে অপশনটা আছে এই সাবমিটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিটেড, টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আবারও আমাদের এক থেকে শুরু হয়ে গেছে। এবং এরপরে এখান থেকে আমরা যদি এখন ব্যাক করে আসি, ঠিক আছে, আমরা একটু ব্যাক নিচ্ছি, আবারও ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নেওয়ার পর দেখুন প্রতি টাস্কে কিন্তু আমাদের 50 কয়েন অ্যাড হয়ে গেছে। আবারও যদি আপনি কাজ করতে চান তাহলে আবারও এখানে টাস্কে ক্লিক করুন, আবারও এখানে টাস্কে ক্লিক করুন, টাস্কে ক্লিক করে দেওয়ার পর আবারও সেম প্রসেসে আপনি এখান থেকে দেখতে পারবেন, আবারও আপনি কাজ করতে পারবেন 30 সেকেন্ড করে। আবারও আপনি এখান থেকে প্রতিটা পোস্ট 30 সেকেন্ড করে দেখে লাস্টের অ্যাডে যেভাবে আমি ক্লিক করে দেখালাম সেম প্রসেসে আপনি এখানে ক্লিক করবেন। এর আগে যদি আপনি ব্যাক করে আসেন সেটা কিন্তু কাউন্ট হবে না, দেখুন সেটা কিন্তু আমাদের কাউন্ট হয়নি, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এর আগে কখনও যদি ব্যাক করে চলে আসেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ব্লক হয়ে যাবে, এই জন্য বলবো আগে কেউ ব্যাক করবেন না, ঠিক আছে? এখন হচ্ছে মেন বিষয়, এখানে কিন্তু আপনার দুইটি অপশন আছে টাস্কের, বর্তমানে এই টাস্কটা ওপেন আছে এবং ইউটিউব টাস্কটা বর্তমানে অফ আছে, ঠিক আছে? এখানে ইউটিউব টাস্কে ক্লিক করে দিলে বর্তমানে কিন্তু কোনো কিছু শো করাচ্ছে না, এটা বর্তমানে অফ আছে, ঠিক আছে? যখন এই কাজটা দিবে তখন এই কাজটাও করতে পারবে।
এখন হচ্ছে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনার অল ডিটেল কোয়াটা ইনভ্যালিড ক্লিক করছেন। ইনভ্যালিড ক্লিক কীভাবে, আপনি 30 সেকেন্ড আগে যদি ব্যাক করে চলে আসেন তাহলে এখানে আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা দেখাবে, ঠিক আছে। এর জন্যই আপনারা ভুল কাজ কখনো করবেন না, ঠিক আছে। এরপরে আপনারা যে কাজটি করবেন, এখানে কিন্তু পার ক্লিকে 50 পয়সা করে আর্ন করতে পারবেন, ঠিক আছে। 50 পয়সা করে পেয়ে যাচ্ছেন, 1000 পয়েন্টে 10 টাকা দিচ্ছে আমাদেরকে। এরপর এখানে আপনার অল ডিটেল দেখতে পারবেন। এরপর এখান থেকে আপনার রেফারাল কোডটি দেখতে পারেন, আপনার বন্ধুদের মধ্যে রেফার করে আর্ন করতে পারেন। এবং সেটিং অপশনে এখান থেকে আপনার অল আপনার অ্যাকাউন্টের অল ওয়াল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনার এখান থেকে প্রোফাইলটা এডিট করতে পারবেন। এর পাশাপাশি এখানে হোমে এসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হোমে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ইনভ্যালিড এবং অল পেমেন্ট আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। অল পেমেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কাজ করতেছে এবং মাত্র 10 টাকা করে পেমেন্ট নিচ্ছে। দেখুন, 10 টাকা করে পেমেন্ট নিচ্ছে, 10 টাকা, 15 টাকা, কেউ 10 টাকা, কেউ 15 টাকা, কেউ 10 টাকা, কেউ 15 টাকা, দেখতে পাচ্ছেন। অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আছে এই অ্যাপসটাতে। আপনারা অটো সার্ভারের মাধ্যমে যেহেতু পেমেন্ট করে উইথড্র ধর 1 সেকেন্ডে বা 2 সেকেন্ড হয় 5 সেকেন্ডের মধ্যে পেমেন্ট আছে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আপনাদের মধ্যে আবার ট্রাস্টেড ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন শেয়ার করবো, সেখান থেকেও আপনি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনলাইন পেমেন্ট চ্যানেলের সাথে থাকবেন। খোদা হাফেজ।